জীবনের লক্ষ্যটা ঠিক করে নিতে হবে। জীবনের লক্ষ্য যদি সঠিক না হয় তাহলে বুঝবেন আপনার জীবনে দুঃখ ভরা আছে, জীবন থেকে আপনি আনন্দ পাবেন না। কলিকালের মানুষের দুর্গতি কেন, কলিযুগের জীবের দুর্গতি কেন? একটা কারণে দুর্গতি, কি জানলে? সব থেকে বড় কারণ হচ্ছে কলিযুগের মানুষ কোনোদিন অন্যের ভালো দেখতে পারে না, এটাই তার সব থেকে বড় দুর্বল জায়গা। অন্যের ভালো দেখলে যে হিংসে করে তার জীবনে উন্নতি কোনোদিন হবে না। অন্যের ভালো দেখলে কোনোদিন হিংসে করতে নেই। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন, বলে জানো কৃষ্ণ, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে হরি কথা হয়, যে মুখে গৌর কথা হয়, ওই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট মদ শিখর বিমল খায় তাহলে ওটা মুখ নয়, ওটা পায়খানার ট্যাঙ্কি। তুমি কীর্তনও করছো, তুমি বিড়িও খাচ্ছ, যে কোনো একটা করো, হে কোনটা ছাড়ছো? একটা করো, একটা ধরো, যেটা ছেড়েছো সেটা ধরবে না, যেটা ধরেছো সেটা ছাড়বে না। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। আমার বাড়িতে হাওড়া জেলার থেকে মাঝে মাঝে লোক যায় কীর্তনে বায়নার জন্যে। তা একদিনকে গিয়ে যদি কেউ দেখে যে গোপালকৃষ্ণ পাল ঠেকের ধারে দাঁড়িয়ে লুঙ্গি পরে তাস খেলছে, বলে বায়না করতে হবে না, চলো পরের বারে আসবো। বলে যাকে কীর্তনের জন্য বুকিং করব, যে গিয়ে মানুষের চৈতন্য ফেরাবে, সে আবার ঠেকের ধারে বসে তাস খেলে নাকি? মনে রাখবেন সব সময়ের জন্য, আমি আজ পর্যন্ত কোন মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোন খ্রিস্টান ভাইকে দেখিনি যীশু খ্রিস্টের জন্মদিনে 25শে ডিসেম্বর পুকুরের ধারে গিয়ে মদ মাংস নিয়ে পিকনিক করছে। আমি বাঙালিকে দেখেছি কালী পুজোর ভাসানের দিন মা কালীকে টলিতে তুলে দিয়ে নিজেরা মদ খেয়ে চিৎকার করে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। সন্তান হয়ে তার মাকে বিদায় দিচ্ছে মদ খেয়ে, তুমি কেমন সন্তান? মাকে বিদায় দেবে চোখের জলে মুখ ভাসিয়ে, মা তুমি চলে যাচ্ছ, সামনের বছরে আবার এসো, আমরা তোমার সন্তান, তোমার অপেক্ষায় বসে থাকবো। মানুষ্য জগতে মনুষ্য জীব যা পেয়েছে, বাঙালি জাতি যা পাওয়ার কথা ছিল, তিনটে মানুষ, কে? ওইদিকে তাকিয়ে দেখুন দুষ্মন্তের ভরত, আর এইদিকে তাকিয়ে দেখুন রামচন্দ্রের ভাই ভরত, আর এইদিকে তাকিয়ে দেখুন রাজা ভরত, যে দুর্গা পূজা করেছিল ভারতবর্ষে প্রথম। এই তিনটে ভরত এক জায়গায় করে সত্য সংযম ত্যাগ দেশটার নাম হয়েছে ভারত। সব সময় মনে রাখবেন জগতে যা পাওয়ার কেউ পায়নি তা আমরা পেয়েছি, যা কেউ দেখেনি তা আমরা দেখেছি, তাহলে আমাদের ঘরে হয়ে আমরা কেন তাকে ছেড়ে দেব? হ্যাঁ, ভারতবর্ষ একমাত্র দেশ যেই দেশে শীত গ্রীষ্ম থেকে শুরু করে 6টা ঋতু সম্পূর্ণ অনুভব করা যায়, পৃথিবীতে আর কোনো দেশে আপনি পাবেন না, 2টো ঋতু পাবেন, গরম আর ঠান্ডা। এইখানে বৈচিত্র্যময় দেশে থেকে যদি আমরা দেশকে চিনতে না পারি, যদি নিজেকে চিনতে না পারি, তাহলে আর চিনবো কবে? মনে রাখবেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মায়া ভগবানের চরণে নয়নের জলটা দিয়েছে, ভগবানের চরণে নয়নের জল দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি কি চাই জানো? আমি আমার স্বামীর সংসারে আছি, তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে আমার মৃত্যুর পরে তোমার সেবা করতে পারবে। ভগবান ভক্তের এই আকুল আহ্বানে দৈববাণী করল, শোনো শিলাবতী, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে, এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, রাজা হইবে, এই আমার মনের কথা, আমার মনের কথা, নিশ্চয় ফলিবে, এই আমার মনের কথা, নিশ্চয় ফলিবে। ভগবান মাকে বলে দিল, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে,
পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। গোস্বামী তুলসীদাস জি লিখছেন, এক দ্বার সে বাহার হতা হে পুত আউর মুত জো ভাজে হরি, ও হে পুত জো বিনা ভাজে হরি ও হে মুত। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে, যেটা হরিভজন করে ওটা পুত্র, যেটা হরিভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই বাজারে ওটা, ওটা এই আছে ওটা এই নেই। প্রথম কথাটা মায়ের বিশ্বাস হয়েছে, দ্বিতীয় কথাটা ভগবান বললেন এই ছেলেটা আমার ভক্ত হবে, এটাও মায়ের বিশ্বাস হয়েছে। কেন? তৃতীয় কথাটা ভগবান যেটা বললো এটা মায়ের বিশ্বাস হয়নি। ভগবান বলল এই ছেলেটা তোমার ঘরে থাকবে না, এই ছেলেটা রাজা নয় মহারাজা হবে, এইটা মায়ের বিশ্বাস হয়নি। রাজার ছেলে রাজা হয়, ভিখিরির ছেলে কোনোদিন রাজা হতে পারে না। যে রাজা তার ছেলে রাজা হবে, উত্তরাধিকারী তো, আমি তো ভিখিরি, একবেলা আনলে আরেক বেলা আমার ঘরে খাওয়ার চাল নেই, তাহলে আমার ছেলে কি করে রাজা হবে? যাক, শুধু রাজা নয় মহারাজ বলেছে ভগবান। ভগবানের কথা, মা যখনই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে স্বামী দরজায় টোকা দিচ্ছে, শিলাবতী শিলাবতী দরজাটা খোলো, ছুটে গিয়ে দরজাটা খুলবে কি, চমকে উঠল। বাহ বাহ, তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় প্রসাদ দেবে না? আর স্বামী যেই হাতটা বাড়িয়ে দিয়েছে, মা কি করছে? স্বামীর হাতে প্রসাদটা দিয়েছে। ঠাকুর ঘরের মধ্যে বসে স্বামী তার স্ত্রীকে বলছে, আমি তোমায় একটা কথা বলবো, কিছু মনে করো না। বলে, না বলো না। সনাতন দাস বলে উঠল, শোনো শিলাবতী, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ, আমার দেহের মনের সকল খবর তুমি জানো, বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, যার জন্য সে সময়কার দিনে প্রত্যেকটা ঘরে ঘরে এত ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে। এই পৃথিবীতে যত জায়গায় যত বাড়িতে যত ঘরে যত ভালো সন্তানকে আপনারা দেখছেন, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হবে, ভালো হতেই হবে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা নেই। লেখে মিলিয়ে নাও, কৌশল্যার মতো মা পেয়েছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো, ছেলেটা মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা পেয়েছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যাসাগর হলো, বিদ্যার সাগর হলো। যত জায়গায় পৃথিবীতে যত ভালো ছেলেকে দেখবেন, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতে হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না।
বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একটা বিধবা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, যার নাম দীনময়ী বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগরের স্ত্রী। একটা ছেলে ছিল বিদ্যাসাগরের, যার নাম নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়, মা কিন্তু বন্দ্যোপাধ্যায় নয়, মা হচ্ছে ভগবতী দেবী। কেন জানেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভ মাঝে ধরে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকে নাই, দেবীতে রূপান্তরিত হয়েছেন। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। যে বাড়ির মেয়ে ছোট থেকে তার মাকে দেখে, আমার মা ঘরে কাজ করুক, বাইরে কাজ করুক, বাজারে যাক, রাস্তায় যাক, মাথায় সব সময় কাপড়ের আঁচলটা দিয়ে রেখেছে, আপনার মেয়েকে আপনাকে শেখানোর দরকার নেই, ও নিজের থেকেই শাড়ি পরা শিখবে। আর যে বাড়ির মা নিজের মেয়ে মাকে সব সময় দেখছে, আমার মা জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আপনি চাইলেও আপনার মেয়েকে শাড়ি পরাতে পারবেন না, ওর যেমন দেখেছে তেমন নকল করছে। মনে রাখবেন, মা স্বামীর দুটো পা জড়িয়ে ধরে বলছে, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না। বেশ, তুমি তো চাইছো আমি যাতে যুদ্ধে গিয়ে জীব হত্যা না করি, ভগবানের মন্দিরে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিলাম কি, আমি সাত দিনের মধ্যে ফিরে আসব। সাত দিনের মধ্যে ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না, আমি কোনো জীব হত্যা করব না, আমি কোনো জীব হত্যা করব না। নিজের স্ত্রীর কাছে ত্রিশত্ব করে স্বামী চলে গেল গয়া যুদ্ধে। একদিন, দুদিন, তিন দিন করে সাত দিন কেটে গিয়েছে। আট দিনের দিন সকালবেলায় মা রান্না করে গোবিন্দকে ভোগ দেখিয়ে অপেক্ষা করছে, স্বামী এলে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল, সবাই এলো কিন্তু স্বামী এলো না। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা যাচ্ছে প্রদীপ দেখানোর জন্যে। পাষাণ বলিয়া ডাকিছো যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুড়িলে পাষাণ কথা কয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে পাষাণ কথা কয়, পাষাণ বলিয়া ডাকিছো যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয়ে বলিলে পাষাণ কথা কয়। পাষাণ ডাকিতে ডাকিতে নয়ন ঝুড়িলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি
অশ্রু দিয়া তোমা পুজিব চরণ তল, ওই না ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তল, দেখো ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তল, ওই না ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ